শয়তানের পরামর্শে কারবালার মাঠে হোসাইন কে শহীদ করা হল যেটা আপনার মাওবির ছেলে এজিদ জাননি ইয়াজিদের বক্তার একজনের ভিডিও পাঠিয়েছেন কাতার থেকে শাহাদাত মোল্লা ইয়াজিদের আরোজন বক্ত পাওয়া গেছে হুসেন রাজি আল্লাহ তালহ তার জন্যে ইয়াজিদ দেয় না আমি বুঝতে পারি না যারা এরা জন্য এত পাগল হলো কেন তাদের বাপরা যেমন জান দিয়া দিমু ইয়াজিদের লাগে জান দিয়া দিমু যা হয়ে হবে আমি আগেও বলেছি আপনাদের সামনে দেখিয়েছি যে ইয়াজিদ নিজে স্বীকার করতেছে যে আমি প্রতিশোধ নিয়েছি এজিদদের যেখানে নিজস্ব স্বীকৃতি আছে পাওয়া গেল এবং মহতবর কিতাবে গ্রহণযোগ্য কিতাবে গ্রহণযোগ্য ইমামে ইমাম থেকে এরপরেও এরা এতই মানে এত বেশি তারা মুরিদ হয়েছে ইয়েজিদের কাছে যে যা হয় হবে মৎক কবুল কিন্তু এজিদকে খারাপ বলা যাবে না হুসাইনী আল্লাহ তাল তার জন্য এজিদ দেয় না আমার সামনে আমার হাতে এই যে কিতাবটা এই কিতাবটা হচ্ছে সারহামুল্লাহ আলী কারি আল আল ফিক আকবর এই কিতাবে এখানে এখানে আছে কাল আবনুল হুমাম রহমা উল্লা ইমামুল্লা কার রহমতুল্লাহি আলহিহি বলতেছেন কাল আবনুল হুমাম রহিমা ইবনুল হুমাম রহমতুল্লাহি আলহিহি বলেন ওয়কি ইকফের ইয়জিদ ইয়জিদকে কাফের বলা হবে কেনা এর মধ্যে ইখতলাফ হয়েছে কিলা নাম এক পক্ষের মত হলো হা তাকে কাফির বলা হবে ইনি লিমা ওর আনহুমায় আদুল আলহ ইকি মিন্তাহলিল খামরি ও মিনতা বাদা কত হুসাইন ওয়াসী যে বর্ণনাগুলি আছে যে সে মতকে হালাল করেছিল এবং হুসাইন রী আল্লাহ তালুকে হত্যার পরে সে যে বাড়াবাড়ি করেছিল এগুলির ভিত্তিতে তাকে কাফের বলা হবে এমন একটা মত আছে এরপরে এজিদ কি বলেছিল হুসাইন রাজি আল্লাহ তাল আনহুকে হত্যা করার পরে এখানে ইমামুল্লাহ আলী কারি কোট করতেছেন ইন্নি জাজাইতুহুম বিমা ফালু বি আশিয়াফি কোরাইশ ওয়া সানাদিদহিম ফি বদর বনু হাশিম যারা বনু হাশিমরা হুসাইন বনু হাশিমি হাশিমি তারা তারা যে আমাদের কোরাইশের উমাইয়ার সেকশন আমাদের সাথে যে ব্যবহার করেছিল বদরে কোরাইশের নেতৃস্তানীয় মুরব্বীদের সাথে তারা বদরের যুদ্ধে যেই ব্যবহার করেছিল আমি তার প্রতিশোধ নিলাম ওলা আল্লাহ ওয়জুমা কল ইমাম আহমদ রহমুল্লাহ বি তকফির বিমা সাবাতখলী তকরির ইমাম আহমেদ রহমদুল্লাহ আলহি তাকে কাফির বলতেন এই কারণে যে তার কাছে এই কথাগুলি প্রমাণিত হয়েছিল এই গেল আলফেকুল আকবর আমার হাতে এখানে আরেকটা কিতাব আছে আলা আকুল মহরিক দ تأليف المحدث الفقيه احمد ابن حجر الهيتمي المكي 974 ونوفاته له 974 ইমামিবন হাজার আল হাইতামিয়াল মাকি ওমদ শাহফেয়া শাহফিয়া মজহবের একজন গণ্যমান্য নেতৃস্থানীয় প্রখ্যাত ইমাম ওফাত হলো নাইন সেভেন্টি ফোর হিজড়িতে ওনার আরও অনেক কিতাব আছে আসায়াকুল মহরিকা এখানে আছে আলমিনাহুল হেল হামাজিয়া এই আমি আসায়াকুল মহরিকা থেকে أهل 330 ليش <applause> إمام ابن حجر مكي رحمة الله عليه اعلم أن أهل السنة اختلفوا في تكفير يزيد بن معاوية وولي عهده من بعده، فقال الطائفة إنه كافر لقول سبط ابن الجوزي وغيره المشهور، أهل السنة والجماعة اختلاف كرة يزيد كافر بولاه بكينا এক বলেছেন তাকে কাফির বলা হবে কারণ সেপ্ত ইবনিল জৌজি সহ আরও যারা বর্ণনা করেছেন ইন্নাহু লাম্মা জা আহু রাসুল হুসাইন রদি আল্লাহ আনহু জামা আহলাম ও জালায়ন কুতু রাসাহু যখন হুসাইনের হুসাইন রাদি আল্লাহ তাল আনহুর সরমবারক ইজিদের সামনে পেশ করা হলো হাজির করা হলো তখন সে তার গর্ব প্রকাশ করার জন্য শামের মানুষকে দেশবাসীকে তলব করলো যে দেখো আমি কি করেছি হুসেন রাজি আল্লাহ তাল আনহ শরমবারককে সামনে রেখে সে উৎসব করল পুরা দেশবাসীকে দেখে এবং ওই সময় সে কিছু শের পড়লো এর মধ্যে হলো লাইতা শিয়াহি বিবাদ শাহিদু ঝাই বদরে আমাদের মুরব্বী যারা মারা আগেল তারা যদি দেখত আমি কোন প্রতিশোধ নিলাম বদরে আমার যারা মারা গিয়েছেন তারা যদি দেখত তাইলে তারা বুঝতো আমি কোন প্রতিশোধ নিলাম এই শেয়ারগুলার একেবারে শেষ দুই লাইন এই শেয়ারগুলার শেষ দুই লাইন সরেহ কফুর শেষ দুই লাইন ইবন হাজার হাইতামি এখানে এই কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই অন্য কিতাবের মধ্যে আছে এই কিতাবের মধ্যে আছে আমি দেখাচ্ছি এই চার লাইনে স্যার এই চার লাইনের শেষ দুই লাইন হল কদ কতল নাল কৌমিন সাদা তিহিম ওয়াদ্দু বিবদ্রিন ফদল খন্দকিন খন্দিন আন্তকিম অন্তম্বনি আহমদ ম ক্যানফল এই হলো শ্যারটা সে ওই বলেছিল যে আমি প্রতিশোধ নিয়েছি আমরা হত্যা করেছি তাদেরকে তাদের নেতৃস্থানীয় সাদাত যারা তাদের তাদেরকে আমরা বদরের প্রতিশোধ নিয়েছি আমি তো এই খন্তকের কেউ না যদি বনু আহমেদ আহমেদের আওলাদ যারা আছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিউ আলী ওসালামের আওলা যারা আছেন তাদের থেকে যদি আমি প্রতিশোধ নিতে না পারি তাহলে তো আমি কেউ না সুতরাং এই কথার উপর বৃত্তি করে তাকে অনেকে কাফির বলেছেন আমরা এই কিতাবগুলা এই ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ইয়াজিদকে কেউ কাফির বলে বা না বলে সেটা তার বিষয় কিন্তু হুসেন রদি আল্লাহ আনহুকে ইমাম বলা যাবে না হাসান হুসেন রদি আল্লাহ তালাকে ইমাম বলা যাবে না হুসেন রদি আল্লাহ আনহু তার জন্য ইয়াজিদ দায়ী না সে জানতো না ওবায়দুল্লাহ বিন জিয়াদ দায়ী ইজিদ খলিফা ছিলেন বলে নামে মাদ্রাসা বানায় উদ্দেশ্যটা কে এই ফিদনার জমানায় আমরা আবার দোয়া করবো আল্লাহ রবীন্দন আমাদেরকে হুসাইনি মুসলমান হিসাবে হুসাইনি ইমানদার হিসাবে আল্লাহ আলামীন আলমিন দুনিয়াতে রাখুন কাল হাসরের ময়দানে যেন আমাদের হাসর ইজিদের সাথে না হয় আমাদের হাসর যেন হুসাইন রদি আল্লাহ তাহনুর সাথে হয় আর যারা দুনিয়াতে এজিদকে বেছে নিয়েছেন তাদের ইমাম হিসাবে তাদের হাসুর কার সাথে হবে বলতে হবে না আবুল ফুরাত থেকে তিনি বলেন আজিজ আমি কুন্তু ইন্দা খাম খুলফাই রাশিদ্দিন যাকে বলা হয় অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলহির কাছে ছিলাম এমন সময় একজন বলল ফক রাজুল আমিরুল মিনিন ইয়জিদ এমন সময় একজন ইয়জিদকে আমিরুল মিনিন বলল عمر فعمر ابن عبد العزيز رحمة الله عليه كبت عجبه تقول أمير المؤمنين تم يزيد كأمير المؤمنين بولس وأمر به فضربه عشرين سوطا يزيد كأمير المؤمنين بولار أبورده عمر ابن عبد العزيز رحمة الله تعالى عليه هو لكتة يزيد كأمير المؤمنين بولار أبورده অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বিষটা বেদ দিলেন সুতরাং বুঝে শুনে কে কোন দিকে যাবেন বেদ দুনিয়াতেও আছে বেদ আখেরাতেও আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ